তোমার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী মাইতি। কোথা থেকে আসছো? আমি আসছি সোনারপুর থেকে বাবা। সোনারপুরে কোথায় গেছিলে? ভিক্ষা করতে বাবা। কোথায়? ওই পাশার কাছে। তাহলে ফেরত চলে যাচ্ছো? পাইনি বাবা। এখন কোথায়? এখন সোনারপুরে চলে যাচ্ছি। বাড়ি? হ্যাঁ বাড়ি। আমি একটা জায়গায় নতুন চা দোকান খুলেছে সাউথে, তোমার বাঘাযতীনের দিকে যাবে? বাঘাযতীনে? হ্যাঁ। চা কাকু ভাইরাল হয়েছিল লকডাউনে, এখন নতুন দোকান খুলেছে, ওখানে যাচ্ছি, যাবে? আমি তো ইয়েতে যাব বাবা, দাদাপুর এদিক থেকে। তুমি চা খেয়ে তারপর বেরিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যাবে? হ্যাঁ যাব। চলো। Kakima looks a little nervous. I found out how much she normally makes in a day. I haven't told her yet that I'm going to give it to her at the end of the day because I want to capture that expression in her face. All right, now we have Mridul Kaku, the famous Cha Kaku. আজকে প্রথম দিন তো? আজকে থেকে খুলছো? কেমন চলছে? মোটামুটি। কি পাওয়া যাচ্ছে এখন এখানে তোমার দোকানে? এখানে শেকড়। হ্যাঁ সিগারেট, সিগারেট পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে। চা কত করে? চা কফি দুটোই নাকি শুধু চা? না শুধু চা। শুধু চা? চা কত করে দিচ্ছ? 5 টাকা। 5 টাকা? এই এই বড় কাপটাও 5 টাকা? এত বড় কাপ 5 টাকায়? সবাই যা করছে আমি তাই করছি। মানে তুমি চা খেতে এত বেশি ভালোবাসো তো তুমি আজকে সবাইকে চা এত কমে দিচ্ছ সবাইকে। আর বাকি সব এগুলোও সব কিছু আছে। কাকিমা এখানে আসো, তোমাকে আমি চা কাকুর দোকানে নিয়ে আসলাম আর তুমি বলছো তুমি চা খাও না। আচ্ছা একটু সাইডে আসো। তাহলে কি কি খাবে বলো? কেক দাও কাকিমাকে, কেক দাও আর বিস্কিট দাও, দুটোই দাও। আর কিছু? এবার মৃদুলদা তুমি আমাকে বলো যে হঠাৎ করে তোমার এই চা দোকান খোলার আইডিয়াটা কোথা থেকে আসলো? আইডিয়াটা না, আমি ব্যাপারটা কি কাজকর্ম পাচ্ছিলাম না, তারপর নিজের জায়গা থাকতে আমি ছেলেকে বললাম যে একটা কিছু করে দে, আমি তাহলে বসি, যা আসে তাই আমার অর্ডার। এই দোকানটা তোমার? হ্যাঁ দোকানটা আমার, ভাড়া ছিল অনেক বছর, ছাড়লো উনি, তারপরে আমি দোকানটা করলাম। আচ্ছা ভাড়া তুমি কত পেতে এতদিন ধরে? 150 টাকা। 150 টাকা মাত্র? এটা তো কত, মানে আই থিঙ্ক 40x50 স্কোয়ার ফিট আছে। ছোটবেলার। আচ্ছা আর তোমার লকডাউনটা এমনিতে কেমন কেটেছে? মানে তুমি তো লকডাউনে স্টার্টিংয়েই ভাইরাল হয়ে গেছিলে, তোমার লকডাউনটা মোটামুটি ভালোই কেটেছে। এটা ওরা সাহায্য করেছিল, তারা ভালোই কেটেছে। তুমি আমার একটা কথা বলো, ভাইরাল হয়ে যাওয়ার পরে মানে তোমার যখন ভিডিওটা এতটা বেশি লোকেরা অবভিয়াসলি পছন্দও করেছে, অনেকজন ওটার ব্যাপারে নিন্দাও করেছে, তো তোমার লাইফ মানে তোমার জীবনটা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে ওই এপিসোডের পরে? মানে ওটার জন্য ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে, কোনটা কিরকম, মানে কি তুমি বলতে চাইবে? আমি বলতে চাইছি যে ভালো মন্দ জানি না, মোটামুটি একটু লোক চেনাশোনা হয়ে গেছে, এখন সবাই দাদা করে ডাকে, কাকু করে ডাকে। এই ওটার জন্য তোমার কোনো অসুবিধা ফেস করতে হয়েছে? কখনো হয়নি। ঠিক আছে গ্রেট। তো আজকে আমরা ট্রাই করছি তোমার এখানে যা যা আছে মোটামুটি, তোমার সিগারেট বাদ দিয়ে, পান বিড়ি বাদ দিয়ে, বাকি যা যা আছে আমরা মোটামুটি সব কিছু ট্রাই করবো। থ্যাংক ইউ। এন্ড দিস ইজ দ্য কাপ। আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছু মিলিয়ে একটা কমিউনিটি আছে ফুডস্পা নামে, 5.5-6 লক্ষর উপরে মেম্বার্স আছে। সো তোমার এই যে জিনিসটা হয়েছিল লকডাউনের আগে তখন থেকে আমি ফলো করছি, তারপরেও অনেক অনেক কাভারেজ হয়েছিল এটসেট্রা, আমি ওগুলোকেও ফলো করছি। আজকে ভেবেছিলাম তোমার সাথে আলাপ করবো, কিন্তু তখন যখন দেখছিলাম যে তুমি যথেষ্ট সাপোর্ট লোকেদের থেকে পাচ্ছ, তো তখন আর আমি আলাদা করে তোমার সাথে দেখা করার চেষ্টা করলাম না। এবার কালকে রাত্রে যখন আমি তোমার পোস্টটা দেখলাম যে তুমি নিজস্ব কিছু একটা করার চেষ্টা করছো, এর আগে যা আমি দেখেছিলাম যে সাপোর্ট করার জন্য লিঙ্কস এটসেট্রা অনেক কিছু পেটিএম গুগল পে আমি দেখেছিলাম, আমি পার্সোনালি ওটার পক্ষে না, বাট এই যে তুমি কাজ করছো মানে তুমি নিজে থেকে একটা কিছু নিজের থেকে আবার দাঁড়ানোর চেষ্টা করছো, নতুন একটা পুরো দোকান মানে দিচ্ছো আর মানে খেটে জিনিসটা যেটা করতে চাইছো, ওটা আমি সবসময় খুব রেসপেক্ট করি। তো তাই জন্যে আমি আজকে ফার্স্ট ডেই আমি অপরচুনিটি নিলাম যে তোমার সাথে এসে পার্সোনালি দেখা করলাম, আর খুব ভালো লাগলো তোমার চেষ্টাটা দেখে। আর মানে ডেফিনেটলি আমি উইশ করবো যে তোমার এটা এই পার্টিকুলার জিনিসটাতে অনেকটা ভালো হোক, আর যেভাবে সাহায্য করা যাবে তোমাকে এই ক্ষেত্রে
কোনো আইডিয়াস দিয়ে বা তোমাকে এই জিনিসটাকে আরেকটু লোকেদের অবধি পৌঁছানোর জন্য সেটা আমরা ডেফিনেটলি করব। আজকে দেখো নিজে দোকান করলে নিজের একটা ভরসা আছে যে আমি খেতে খাচ্ছি দোকানে, এই এও সাহায্য করলে আমার চলবে না, আজকে দিনটা করলো কালকে থেকে আর করবে না, সুতরাং আমার দোকান আমি নিজেই বসি, যা আসে তাই আমার। অনেক আমরা এই রকমের ইনসিডেন্ট অনেক দেখেছি যেখানে কিছু একটা হওয়ার পরে জিনিসটা অনেকটা ভাইরাল হয়ে গেল, অনেক সাপোর্ট পেলো, পরে আরও বড় দোকান খুলে নিল, বাট ওটাকে আর টেকাতে পারলো না। সো এই জিনিসটা ডেফিনেটলি তুমি যেটা বলছো এটাকে তুমি যদি কন্টিনিউ করো, এই এই থিঙ্কিংটাই খুব ইম্পর্টেন্ট। মানে সবাই যখন জিনিসপত্র চলে ভাইরাল হয় বা কিছু, তখন মানুষরা ভাবে যে সব কিছু সেট হয়ে গেলো, কিন্তু ওরকম হয় না, এগুলো খুব টেম্পোরারি। আর পার্মানেন্ট কিছু করার জন্য তুমি যে কাজটা করেছো ওই জিনিসটা খুব দরকার, আর এইগুলোকে সাপোর্ট করাটা খুব দরকার যে লোকেরা আসুক অ্যান্ড এগুলোকে মানে ডেফিনেটলি আরেকটু বেশি লোকেদের অবধি পৌঁছাক। আমি কাকিমাকে বললাম তোমার যদি এখান থেকে কিছু লাগে তাহলে তুমি নিতে পারো। তো ফার্স্ট থিং উইচ কাকিমা চোজ ইজ শেখর, সেটা কি শেখরটা কি না, এইসব না, পান মশালাটা এগুলো হবে না, এগুলো একদম কাকু আসলাম বাই। সো উই আর ডান ভিজিটিং চা কাকু, নাও উই গোনা বি ড্রপিং অফ কাকিমা অ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অ্যান্ড আই থিঙ্ক উইল বি গুড টু গো। আই হ্যাভ হ্যান্ডেড ওভার সাম এক্সট্রা ক্যাশ টু দ্য চা কাকু বিকজ আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ডুইং সামথিং উইচ ইজ হিজ ওন অ্যান্ড হি ইজ বিং সেলফ রিলায়েন্ট অ্যান্ড দেয়ার ইজ নাথিং উইচ ক্যান বিট দ্যাট। তুমি আমার সাথে আসলে থ্যাংক ইউ, ভালো লাগলো। তো তোমার ভালো লাগলো চা খেয়ে? চা তো খেলে না, আচ্ছা এইটা ধরো তুমি, এটা তোমার জন্য। সব ঠিক আছে এবার? চলো ভালো করে বাড়ি চলে গিয়ে তুমি তাহলে, চলো থ্যাংক ইউ। দ্যাট ওয়াজ মাই মর্নিং, আই থিঙ্ক আই হ্যাড আ ভেরি স্যাটিসফাইং ডে স্পেন্ডিং ইট উইথ দেম। আই পার্পাসলি ডিড নট শো দ্য পাথ ইন উইচ আই এম গিভিং দেম দ্য মানি বিকজ আই ডোন্ট ওয়ান্ট পিপল টু জাজ দ্য ডিনোমিনেশন উইচ আর গিভিন। A lot of the times what happens is if you're paying too much, people judge you. If you're paying too little, people judge you. And I don't want it to be a deterring factor. Say for instance, you see me pay a particular amount. It's not that you have to all pay a similar amount to people. Even if you're spending 10 rupees, 20 rupees, 50 rupees, 100 rupees, it's absolutely fine. যার যতটা ক্ষমতা ততটাই করা উচিত, তার থেকে বেশি এগিয়ে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে তো ডেফিনেটলি করা উচিত না। Because what happens is it absolutely deceives the purpose altogether. When you're paying too much on camera, a lot of people will actually, whoever wish to go ahead and also contribute, they might think je amar contribution ta khub choto, and that's why they might not do it. So don't think any amount is choto. Tumra jader jonno contribute korcho tader jonno kintu each amount matters a lot. So even if it is a small amount, give it to people who you think and who you visibly see are in need, and don't just give it to anyone and everyone just for the heck of it, because each amount matters. Even to you guys, you pay, you work really hard to earn your money, so make sure that it goes only to people who really need it. And with that, I think I'll wrap up today's video. If you did like this video, do share it with your friends and family. Until next time, this is Foodspa wrapping up from a very busy Bagajyoti. Cheers.